প্রস্তাব আমি তোমাকে দিতে চাই। কি প্রস্তাব? এতদিন তুমি 15 বছর আমাকে ভালোবাসা উপহার দিয়েছ, আজকে তোমাকে আনুগত্য উপহার দিতে হবে। তুমি কি আমার আনুগত্য করতে পারবে নাকি? তাহলে এতদিন ছিল কি? ভালোবাসা, এখন কি? আনুগত্য। রাসূল বলছেন, ও আমার স্ত্রী খাদিজা, শুধু আমাকে শুধু ভালোবাসলেই চলবে না, বাবার চাইতে, সন্তানের চাইতে, ছেলে মেয়ের চাইতে, বন্ধু বন্ধুর চাইতে, প্রতিবেশীর চাইতে, সম্পদের চাইতে, ঘর বাড়ির চাইতে, সকল কিছুর চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তোমার। আমাকে আনুগত্য করতে হবে বেশি তোমাকে, আমার প্রতি আনুগত্যের চরম চরম দৃষ্টান্ত তোমার রাখতে হবে। তুমি কি রাজি আছো নাকি? এবার খাদিজা কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমার স্বামী গো, চিন্তা করে বলার দরকার নেই, কারণ 15টি বছর ধরে আমি আপনাকে চিনি, আপনার সঙ্গে 24 ঘন্টা অবস্থান করেছি, যার মুখ থেকে একটা বেহুদা কথা বের হতে দেখি নাই, যার মুখ থেকে কোনো অযাচিত কথা বের হতে দেখি নাই, আপনি জান্নার পয়গাম্বর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর নবী হবেন, কারণ নবুয়তের সমস্ত যোগ্যতা আমি আপনার মধ্যে 100% পেয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ, সব জায়গায় সাফা মারা যায়, বইয়ের কাছে সাফা মারা কিন্তু সস্তা না, সব জায়গায় সাধু সাজা যায়, বইয়ের কাছে সাধু সাজা তো সহজ নয়, চরিত্র থাকতে হয়। আমার নবীজি যখন এই কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, আমার হাতটা আপনার হাতের মধ্যে নিয়ে আমাকে পড়ায় দেন, যা পড়াবেন তাই পড়ব। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله ذكر كر لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।